সুপ্রিয় দর্শক, ছোট্ট একটি ব্রেকের পরে আমাদের এই অনুষ্ঠানের থার্ড সেগমেন্টে চলে আসছি। এটা আমাদের মোস্ট প্রবাবলি দ্য লাস্ট ওয়ান, অ্যান্ড আমরা চলে যাব আরিফ ভাইয়ের কাছে বুলেটিন জানতে, এবং অ্যাট দ্য সেম টাইম জাস্ট গিভ আস এ কল প্লিজ। আরিফ ভাই, বুলেটিন নিউজ বুলেটিনের মতো করে প্রপার্টি বিষয়ে যে অনুষ্ঠানে আপনাদের কাছে দর্শক যে আসি আসছি আর থাকবে, আমরা চেষ্টা করেছিলাম যে আমরা যতখানি ইনফরমেশন আজকে দেওয়ার চেষ্টা করবো। ইন জেনারেল প্রোগ্রাম হচ্ছিল আজকে কোনো স্পেশাল কোনো টপিক ছাড়া। আপনারা হয়তো জানেন যে আমাদের আগামী প্রোগ্রাম ইনভেস্টমেন্ট নিয়ে কথা হবে, আমাদের গেস্টও থাকছে। যাই হোক, আমি চলে আসছি আপনার কাছে এইভাবে বলার জন্য যে আমাদের এই ইউকেতে গত বছর গভর্নমেন্ট যে অ্যানাউন্সমেন্ট করেছে যে প্রপার্টি নিউ বিল্ড প্রপার্টির ক্ষেত্রে স্পেশালি তারা ডিক্লেয়ার করেছে তা 360,000 প্রপার্টি তারা বিল্ড করবে গ্রেটার ইউকেতে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে একটা মানে অ্যানাউন্সমেন্ট বিভিন্ন সময় বিভিন্ন তালে তালে গভর্নমেন্ট এরকম ধরনের করে থাকে, তারা এটাকে করার চেষ্টা করে, আবার অনেক সময় দেখা যাচ্ছে গভর্নমেন্টের বিভিন্ন রকমের চেঞ্জের কারণে তারা পিছিয়ে থাকছে। তো এখন হাউজিংয়ের ক্ষেত্রে যে ক্রাইসিসটা থেকে থাকছে গ্রেটার ইউকেতে ক্ষেত্রে, তখন গভর্নমেন্ট সবসময় পিছিয়ে মানে রয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে তারা তাড়াতাড়ি চেষ্টা করছে, যদি আমাদের লন্ডনের মেয়র সাদেক খানও বিভিন্নভাবে অ্যানাউন্সমেন্ট করেছে যে গ্রেটার লন্ডনের মধ্যে তারা বিভিন্নভাবে প্রপার্টির আরও ডেভেলপমেন্ট করবে। এই ক্ষেত্রে থেকে যাচ্ছে যে নিউ বিল্ড প্রপার্টির ক্ষেত্রে তারা বিভিন্ন স্টেপ নিচ্ছেন হাউজিং অ্যাসোসিয়েশনের মাধ্যমে, ডেভেলপারের মাধ্যমে, যারা যারা স্পেশালি প্রপার্টির ক্ষেত্রে পিছিয়ে আছেন তাদেরকে হাউজিংয়ের প্রপার্টি দিচ্ছে, এবং পাশাপাশি নিউ বিল্ডগুলো বিক্রি হচ্ছে। যদিও এখানে কথা থাকছে যে এটা ছিল আপনাদের কাছে একটা আপডেট, এটা পাশাপাশি আর একটা আপডেট থাকছে এই রিলেটেড বিষয়ে আপনাদের কাছে বলার জন্য যে ব্রেক্সিটের আনসার্টেনিটির কারণে গভর্নমেন্টের ডিসিশনে কোন পর্যায়ে শেষ পর্যন্ত যাচ্ছে যাবে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডেভেলপমেন্ট কস্টের ক্ষেত্রে বেশ পরিমাণ, এবং একটা আপনার গুডস ম্যাটেরিয়ালসের যে দামগুলো বেড়েছে সেটা বেশ চেঞ্জ দেখা যাচ্ছে, যে ক্ষেত্রে আমরা অনেকে যারা ছোট ছোট ডেভেলপমেন্ট করছি তারা বেশ পিছিয়ে থাকছে কোনো কারণে। বাট এটা দেখে নিতে হবে, আমরা যারা স্পেশালি এই লাইনে আছি যে আমাদের এটা আমাদের ভায়াবল হচ্ছে কি না, অত যারা চিন্তা করছেন এখন নিউ ডেভেলপমেন্ট ভাবে প্রজেক্ট নিচ্ছেন, ছোটো ছোটো প্রজেক্ট নিচ্ছেন এবং সেটা রিটার্ন ঠিকমতো পাচ্ছেন কি না, এবং আপনার যে ক্যালকুলেশনগুলো আছে ঠিক মতো হচ্ছে কিনা। যাই হোক, এটা ছিল আপনার একটার পাশাপাশি দুটো ইনফরমেশন আপনাকে। জি আরিফ ভাই, আপনাকে ডিস্টার্ব করছি যে আরিফ ভাই, আমাদের এই যে নিউ বিল প্রপার্টি হচ্ছে অ্যানাদার 360,000, এবং যেগুলো হয়ে গেছে সেগুলোর মধ্যেও আমাদের কমিউনিটির অনেক মানুষ সেটাতে মুভ করেছেন, এবং নিউ বায়ার্সরা যারা হেল্প টু বাই স্কিমে যারা আছেন তারা কি ওইখানে মুভ করতে পারেন না, চেষ্টা করতে পারেন না যে নতুন প্রপার্টি নেওয়ার ক্ষেত্রে? এখানে আসলে ব্যাপারটা হয়ে গেছে হেল্প টু বাই স্কিমে নেওয়া তো ম্যাক্সিমাম নিউ বিল্ডের ক্ষেত্রে হয়ে হচ্ছে। এখন আসছে যে এরকম ধরনের যে আমরা এখনও মানে মানে হাউজিং ইজ গভর্নমেন্টকে সাপোর্ট নিয়ে বাড়ি থাকছি, ভাড়া দিচ্ছি, তারা আসছে যে তারা কোনো কোনো ক্ষেত্রে গভর্নমেন্ট দিচ্ছে, তারা আপনার ওই বাড়িটা পাচ্ছে, থাকছে ওখানে। আবার হচ্ছে যে এই প্রপার্টির ক্ষেত্রে এদেরকে কিন্তু বলে দেওয়া হচ্ছে যে এই প্রপার্টি তুমি এতদিন পরে কিনতে পারবা পারবা না। ম্যাক্সিমাম প্রপার্টির ক্ষেত্রে মানে স্পেশালি গ্রেটার লন্ডনের ক্ষেত্রে অনেক জায়গায় দিয়ে দিচ্ছে যে হাউজিং অ্যাসোসিয়েশনের ঘর হলে তখন তাকে রাইট মানে যে রাইট টু অ্যাকোয়ার যে কথাটা বলা হয় তাকে দেওয়া হচ্ছে না, আবার সে কিনতে পারবে না। আবার গভর্নমেন্ট যখন দিচ্ছে তাকে তখন তাকে বলে দিচ্ছে যে রাইট টু বাইয়ের স্কিম এখানে নাই, তুমি কোনো দিন মালিক হতে পারবে না। তো এরকম ধরনের বিভিন্ন প্লাস মাইনাস আছে এখানে, জিনিসটা এরকম ধরনের থাকছে যে আমরা যারা মোটামুটিভাবে অ্যাফোর্ড করতে পারছি, তো অ্যাফোর্ডেবলের জন্য বিভিন্ন বড় হোম আছে যেগুলো আপনার এই নিউ বিল্ডের ক্ষেত্রে যে জিনিসগুলো আপনাকে হেল্প করছে এভাবে যে অ্যাফোর্ডেবল হোম যেগুলো আপনার নর্মাল মার্কেটে যে প্রাইসগুলো মানে রেন্ট আছে এটা থেকে বিট লেসার প্রাইসে হয়ে থাকে। এক্সাম্পল, যদি লোকাল এরিয়াতে £1400 একটা ভাড়া হয় অন অ্যাভারেজ, বাট সেই ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে, সব জায়গাতে না, দেখা যাচ্ছে যে কিন্তু আপনি যখন ওখানে মানে ওটা নিচ্ছেন তখন দেখা যাচ্ছে আপনাকে দিতে হচ্ছে £1100, তো আপনি সেভ করছেন, এরকম ধরনের থাকছে। আবার ওইসব জায়গাতে অনেক সময় বলা থাকছে এভাবে যে আপনি যদি এখানে থাকেন, আপনাকে আপনার যদি মানে ইনকাম ভালো হয় আপনি ফিউচারে কিনতে পারবেন, এরকম ধরনের মানে জিনিসটা থাকছে। এটা আমার বেশ মানে মানে ক্লিয়ার না অনেক জায়গাতেই থাকছে যে আপনি 2 বছর পরে এটা কেনার জন্য অধিকার রাখছেন। আবার আসছে এরকম ধরনের যে পার্ট বাই পার্ট শেয়ার, যেটা
সেখানে আপনি নিতে পাচ্ছেন শেয়ার ওনারশিপের যে জিনিসটা, আমরা কিছুদিন আগে মানে দুই তিন সপ্তাহ আগে কথা বলেছি এই ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে আপনি কোনোভাবে হচ্ছে না ব্যালেন্সে যদি, বাট তারপরে যদি হয় যে আমি 30% কিনছি, 40% আবার আমি পর্যায়ক্রমেভাবে কিনবো, অনেক সময় আছে প্যারেন্টসরা করছে, আবার গ্রোন আপ চিলড্রেন আছে যারা তারা বড় হচ্ছে, তারা একটা চাকরি করবে, তখন তাকে ওখানে সাপোর্টিং এর বিষয় থাকে, তখন 30% তাকে 50% হচ্ছে একসময়, আবার দেখে 8 বছর পরে 7 বছর পরে দেখা যাচ্ছে যে আপনি 80%, একসময় দেখা যাচ্ছে সম্পূর্ণ বাড়িটাই হতে পারে। খুব ভ্যারাইটি জিনিস। আমি একটা জিনিস রিকোয়েস্ট করতে চাচ্ছি আরিফ ভাই আপনাকে। আরিফ ভাই, আপনি এই যে ফার্স্ট টাইম বায়ারদের উদ্দেশ্যে এত কথা বলছেন এবং নিউ বিল্ড প্রপার্টি আসছে এবং সেইখানে কীভাবে কী প্রপার্টি কেনা যায়, লেডারে উঠা যায়, আমরা তো সবসময় বলি যে প্রোগ্রামটি দর্শক আপনাদের, সো আমি আপনাদের হয়ে আরিফ ভাইকে একটা রিকোয়েস্ট করছি যে আরিফ ভাই আমাদের একটা হোল শো, ওয়াই ডোন্ট ইউ টক অ্যাবাউট অনলি দিস পার্ট। না বলা যায়, আমরা তো ডিজাইন করতেই পারি, জিনিসটা হচ্ছে যে আমরা মানে আমরা ডিজাইন, আমি ডিজাইন করতে পারি কিন্তু আপনাকে রেডি হয়ে আসতে হবে। না না, রেডি আমি জানি যে আপনি ইউ আর ফুললি রেডি। না না, মানে তারপরও আমি চাচ্ছি যে আপনি আমরা ফ্রেশ ইনফরমেশন গুলো আবার একটু ঝালাই করে দেন। না না, ওটা কোনো সমস্যা না, মানে ব্যাপারটা হচ্ছে আমি সবসময় মোটামুটি আপ টু ডেট থাকি, আমাকে থাকতে হয় নিজের প্রফেশনের কারণে, সেটা একটা মানে আমি চাচ্ছি যে দর্শকরা আপ টু ডেট থাকুক যে আমরা কবে অনুষ্ঠানটা করছি। হ্যাঁ, ওটা আমরা সেটা আমার দরকার, আমরা চেষ্টা করছি, কারণ আমাদের ফেব্রুয়ারি মাসে বেশ কিছু মানে গেস্ট নিয়ে প্রোগ্রাম করছি, বিভিন্ন টপিক্সে থাকবে, অকশন বিষয়ক, ইনভেস্টর বিষয়ক, ডেভেলপমেন্ট বিষয়ক থাকবে, আবার থাকবে যে আপনার যারা কাউন্সিলের প্রপার্টি দেবে, এগুলো নিয়ে আমি বিভিন্নভাবে চেয়েছি, বাট আপনি মানে ওভাবে আমরা করতে পারি অবশ্যই, তা আমরা প্রিপারেশন নিলেই হলো জিনিসটা হচ্ছে যে সেটাই, আমি আমাদের মেন প্রিপারেশনটা হলো দর্শকদের জানানো, বিকজ ইউ আর ফুললি লোডেড উইথ অল দ্য ইনফরমেশন। আলহামদুলিল্লাহ দর্শক, ইনশাল্লাহ আরিফ ভাই আপনাদের সবার সামনে প্রমিস করলেন যে উনি আসবেন আপনাদের সামনে এবং আপনাদের সামনে এই বিষয় নিয়ে কথা বলবেন, কারণ আমরা চাচ্ছি আপনারা সবাই প্রপার্টি লেডারে আসুন, কারণ প্রপার্টি, ওয়ান প্রপার্টি ইট গোজ 100 ইয়ার্স, ইজ জেনারেশন টু জেনারেশন, অ্যান্ড ইট গিভ ইউ এ মাইলেজ ইন ইউর লাইফ। আরিফ ভাই, দেখি কেউ লাইনে আছে কিনা, তারপর আমি আবার আপনার কাছে ফিরে যাচ্ছি। দেখি কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। ওয়ালাইকুম আসসালাম বরকাতুহ। হ্যাপি নিউ ইয়ার ভাই, আপনি প্রশ্নটি করুন। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমার নাম মাহবুব, আমি বার্মিংহাম থেকে বলছি। জি মাহবুব ভাই, আমার প্রশ্নটা হচ্ছে ভাইয়া, আমরা যখন বাড়ি কেনার জন্য ব্যাংকে যাই, জি, আমাদের উদ্দেশ্য তো অবশ্যই থাকে যাতে আমরা হালাল পদ্ধতিতে বাড়িটা কিনতে পারি। জি, উদাহরণস্বরূপ তারা একটা বাড়ির দাম যদি 1 লক্ষ পাউন্ড হয়, আমাদের আমাকে তারা বলে যে আপনি 20% বা 10% দিবেন, বাকি টাকা আমরা দিব। জি, এবং যদি আমি 20 বছরের জন্য বাড়িটা কিনি, তাহলে উনি ওনারা যে আমাকে টাকাটা দিবে 1%, এই টাকা ধরে 20 বছরে যে ইন্টারেস্ট হবে সেইটা অ্যাড করে আমাদের, আমাকে ওরা বলে যে মান্থলি আপনি একটা অ্যামাউন্ট, ফর এক্সাম্পল 400 পাউন্ড দিবেন মাসে। জি, এটাকে হালাল করার জন্য আমি ওদেরকে প্রশ্ন করছি যে যদি আমি ভ্যারিয়েবল ভাবে আমি প্রতি মাসে ফিক্স করব না, আমি এক মাসে দিব ফর এক্সাম্পল 400, এক মাসে দিব 410, এক মাসে দিব 380, এইটা এইভাবে কি হালাল হয়? এটা কি দয়া করে আরিফ ভাই কি বিস্তারিত বলবেন আমাদেরকে? ওকে ভাইয়া, আর কিছু বলার আছে? না ভাই, এটি আমাদের আশা করি আমাদের কমিউনিটি অনেক উপকার হবে যদি একটু ক্লিয়ার ভাবে বুঝিয়ে দেন আমাদের। শিওর ভাইয়া, থ্যাংক ইউ আরিফ ভাই। টেকনিক্যাল বাট গুড কোশ্চেন্স, অ্যান্ড এখানে আমাদের ধর্ম নিহিত জড়িত আছে। দর্শক, আপনার কাছে চলে আসছি। আমাকে আমার মনে হয় যে আমার এক মাস আগে একজনকে ডাইরেক্ট প্রশ্ন করেছিলেন যে মর্গেজটা হালাল কি না, এটা ভেরি সেন্সিবল পার্ট, আপনাকে যদি এভাবে বলা হয় আমি তখনই মানে ধর্মর খাতিরে বিভিন্নভাবে মানে আমার কথা পছন্দ অপছন্দের বিষয় থেকে যায়, একটা বিশাল মানে প্লাস মাইনাসের পয়েন্ট এখানে আমাদের বোঝার আছে। আপনি খুব সুন্দর করে বলেছেন যে এই পয়েন্টের যদি মানে আপনাকে বুঝিয়ে দেওয়া হয় তো আমাদের কমিউনিটি অনেকেই উপকৃত হবে। যদি আমরা চলে আসি এইভাবে যে এ মর্গেজ হালাল কি হালাল না, সেক্ষেত্রে কথা হচ্ছে কি যে আপনাকে একটু দেখে নিতে হবে যে এই ক্ষেত্রে যে আপনি কোন দিকে চিন্তা করছেন। অফকোর্স বলতে চাচ্ছি এইভাবে আপনারা যা আমরা যারা একটু বেশিভাবে খেয়াল করছি এক্ষেত্রে, তো তাদের উদ্দেশ্য করে বলা যে মার্কেটে কিন্তু
আপনার ইসলামিক ব্যাংক আছে এখানে এই ইউকেতে, ও ওখানে কিন্তু আপনার শরিয়া মর্গেজ হালাল মর্গেজ হিসেবে আছে, হাই স্ট্রিটের ব্যাংক অনেকই আছে যে তারা দিচ্ছে। আমরা যারা এই লাইনে স্পেসিফিকভাবে থাকতে চাচ্ছি তাদেরকে স্পেশালি করে বলা এবং আপনাকে স্পেশালি করে বলা যে আপনি এখানে একটু কথা বলেন, দেখেন, কম্পেয়ার করেন। আপনি যেভাবে বলছিলেন ভাগ করে করে দিয়ে যে এভাবে দেয়া হচ্ছে, এখন মর্গেজ যখন দেয়া হচ্ছে ইন জেনারেলিতে তাদের ক্যালকুলেশন একরকম, আবার যখন শরিয়া মর্গেজ আর হালাল মর্গেজ যেগুলো আছে তাদের ক্যালকুলেশন কিন্তু ডিফারেন্ট অ্যাজ ওয়াল। তো এখন থাকছে যে কারা কীভাবে করছে, এটা মর্গেজের সিস্টেম, যারা লেন্ডার তারা বুঝিয়ে দিচ্ছে, আবার যারা এই ক্ষেত্রে আমরা যারা কতটুকু মানে এটাকে গ্রহণ করছি করছি না তাদের ক্ষেত্রে যদি চলে আসি যে আপনি এটাকে কোনটাকে লাইক করছেন, কোনটা আপনাকে ক্লিক করছে যে আপনি এটাকে পছন্দ করছেন কি করছেন না, তো এটা থাকছে একটা পার্টে করে বলা। যে আবার আবার অনেক সময় আছে যে আপনি যদি ডিলভাবে যান, আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি স্পেশালি একজন ভালো মর্গেজ প্রফেশনাল মর্গেজ অ্যাডভাইজার স্বর্ণপূর্ণ হতে পারেন, তারাও কিন্তু বিভিন্ন সময় এই জিনিসটা আপনাকে ব্রেকডাউন করে দেখাতে পারবে যে এটা করছে নর্মাল মর্গেজ, এটা করছে হালাল মর্গেজ, এখন আপনি কোনটা যাচ্ছেন কোনটা যেতে যাচ্ছেন, কারণ ওদেরকে টার্মস কন্ডিশন থাকে। আপনাকে কিছু পরিমাণ টাকা জমা মানে আপনাকে মর্গেজের জন্য দেওয়া হলো যদি এভাবে আসি, তখন আপনি এটা কি কোন পদ্ধতিতে দেবেন তাদের একটা ই থাকবে, চয়েস থাকবে, এবং সেটা আপনি লাইক করছেন কি না। আবার আসছে যখন অনেক সময় আপনি ভেরিয়েবলভাবে কথা বলে থাকেন যে আপনার মানে আপনি জিনিসটাকে এভাবে দিবেন যে আপনার চয়েস, যে তখন এখানে ভেরিয়েবল মর্গেজেরও বিষয় আছে। এখন আপনার কোন কনসেপ্টে জিনিসটা নিচ্ছি সেটা একটা ফ্যাক্টর থাকছে। আমরা যদি মানে কঠোরভাবে চলে আসি এইভাবে যে না আমাকে ইসলামিক মর্গেজ বলা হচ্ছে, শরিয়া মর্গেজ বলা হচ্ছে, সেটা আমি পিস অফ মাইন্ডে চলে আসছি যে এই ক্ষেত্রে আমি এটা যাচ্ছি যাবো, আবার হচ্ছে যে এই লাইনে আমার ভালো লাগছে না আমি এটাতে যাবো না, তো আপনাকে কম্পেয়ার করে নিতে হবে। নিতান্তই আপনার পার্সোনাল ব্যাপার, আপনি কি দেখে নেবেন যেটা আপনাকে স্যুট করছে কি না কোনভাবে। আপনাকে ডাইরেক্ট আনসারটা এভাবে আমি আনফর্চুনেটলি দিতে পারলাম না, বাট জিনিসটা হচ্ছে এভাবে যে নিজের কাছে আপনার নিজের প্রশ্ন, আপনার ধর্মের পাশাপাশি আপনি দেখে নেবেন যে আপনাকে ধর্মের কতটুকু পার্টটা আপনাকে নিজে নিচ্ছে এবং আপনি কতটুকু জিনিসটা লাইক করছেন, এটা থাকছে আপনাদের কাছে বলা। আবার বলছি ইউকে মানে হাই স্ট্রিটে এবং নর্মালি প্রাইভেট ল্যান্ডার আছে যারা আপনার এই ইসলামিক শরিয়া মর্গেজগুলো দিয়ে থাকে করে আসছে। থ্যাংক ইউ কলার, ভেরি সেন্সিবল প্রশ্ন, আশা করি আপনার উত্তরটি পেয়েছেন। আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে মোর ইনফরমেশন দেওয়ার জন্য, ভালো না লাগলেও লাগলেও মানে আপনার বিষয়, তো যাই হোক তারপরে যদি কোনো কথা থাকে প্লিজ আমাকে ইমেল করবেন, আমি চেষ্টা করব আরও মোর ইনফরমেশন দেওয়ার জন্য। থ্যাংক ইউ কলার, ধন্যবাদ আরিফ ভাই। দর্শক, আমাদের প্রচুর ইমেল আসে এবং আমরা চেষ্টা করি মোস্ট অফ দ্য ইমেলের রিপ্লাই দেওয়ার জন্য, আশা করি আপনারা ইমেল করবেন এবং আপনারা আমাদের স্ক্রিনের নিচে দেখতে পাবেন আমাদের ফোন করার জন্য নাম্বার, ইমেল অ্যাড্রেস, এভরিথিং ইজ দেয়ার। অ্যাট দ্য সেম টাইমস আপনারা ইনফর্ম করেন আপনাদের অন্যান্য বন্ধুবান্ধব এবং ফ্যামিলিদের যদি আমাদের প্রোগ্রামটি ভালো লেগে থাকে, এটা যদি তাদের জন্য উপকারে আসে, প্লিজ ইনফর্ম আদার্স অ্যান্ড গিভ আস এনি শর্ট অফ টিপস অ্যান্ড অ্যাডভাইস। দর্শকের সাথে আপনাকেও বলছি যে আরিফ ভাই, আপনি আমাদের অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আমাদের কিভাবে এই প্রপার্টি লেডারে আসার জন্য আমাদের দর্শকদেরকে কিভাবে আপনি বছরের প্রথম এই অনুষ্ঠানে কিভাবে ইন্সপায়ার করবেন? কতক্ষণ টাইম? দর্শক শুনতেই পাচ্ছিলেন, আশা ভাই জানতে যাচ্ছে কিছুক্ষণ আগে যে ভাই একটা প্রশ্ন করেছেন আমাকে, হৃদয় মানে টাচি ইনফরমেশন মানে জাতীয় প্রশ্ন, আমি চেষ্টা করেছিলাম বলা ওইখানে কথা থেকে আশা ভাইয়ের পার্টে যে কথাটা বলেছেন যে আপনাকে দেখতে হবে, আপনি যদি ফার্স্ট টাইম বার হন, আপনি যদি ফার্স্ট টাইম বার হতে যান, আপনি চিন্তা করছেন সামনে যাবেন ছ মাস পরে এক বছর পরে, আপনাকে দেখে নিতে হবে, লেগ ওয়ার্ক করে নিতে হবে আপনাকে এটাকে স্যুট করছে কি না, আপনাকে দেখে নিতে হবে লং টার্মে আপনি কীরকম ধরনের আসছেন, আপনাকে দেখে নিতে হবে যদি আপনি একটা ফার্স্ট টাইম ওন করেছেন প্রপার্টি, আপনি সেকেন্ড করেছেন, আমাদের আজকে ফার্স্ট কলেজে এক আপা ছিল বলতেছিল যে উনি বাড়াচ্ছেন, আবার আরেকজন প্রশ্ন করেছিলেন যে উনি কমাতে চেয়েছেন, আরেকজন বলেছেন আজকে যে মর্গেজটা কোন লাইনে ফেলানো যেতে পারে, আমি যদি আমার এই স্টাইলে করে থাকি তখন কি এটা হালাল হতে পারে কি না, মানে বিভিন্ন রকমের এরকম আজকের মানে প্রোগ্রামটার বিভিন্ন কলারের বিভিন্ন রকমের প্রশ্ন ছিল যে ভেরি আনকমন রিয়েলি বলতেই হয়, কারণ গত 5 বছর ধরে প্রোগ্রাম করছি, 100 মধ্যে মানে
ভ্যারাইটি টাইপ অফ আনকমন প্রশ্নগুলো আজকে পড়েছে, ভালো লাগছে। আমি চেষ্টা করেছি আপনাদের কাছে ওইভাবে বলার জন্য, আমার কাছে তো বলা থাকবে যে আপনাকে দেখে নিতে হবে দর্শক, আপনি যেই হন না কেন, ফার্স্ট টাইম বায়ার ইনভেস্টর, আপনার মাল্টিপল প্রপার্টির মালিক হচ্ছেন অথবা চেষ্টা করছেন করে যাবেন, তো সেক্ষেত্রে আপনাকে স্যুট করছে কি না, আপনার কথা হচ্ছে যে আপনাকে স্যুট করছে কি না, বিভিন্ন লেগ ওয়ার্কও নিতে হবে, প্রপার্টি স্পেশালিস্ট যারা আছে তাদের সাথে বসতে পারেন, বিভিন্ন তথ্য নিতে পারেন, এই থাকছে মোটামুটিভাবে বলা। আমাকে সংকেত দিচ্ছেন আশা ভাই আমাকে শর্টকাট বলার জন্য, আশা ভাই আমাকে দেড় মিনিট পার করে ফেলছি না দর্শক, আপনারা বুঝতে পারছিলেন যে আশা ভাই কথা বলছে, আপনি আমি আই ক্যান গো ব্যাক টু ইউ ইফ ওয়ান্ট টু। আশা ভাই ইউ জাস্ট ফিনিশড অফ, টেক কেয়ার, থ্যাঙ্ক ইউ ভেরি মাচ, মানে জাস্ট হ্যাড টু ফিনিশ। বুঝতে পাচ্ছেন সময় মানে ফ্রেমে কাজ করতে হচ্ছে, করতে হবে, তো সেই হিসেবে সংকেত যে প্রোগ্রামটা আমার পক্ষ থেকে মানে বিদায় নেওয়ার পালা, আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি, আপনার প্রতি শুভকামনা রইল, আমরা আশা করি আমাদের আগামী প্রোগ্রাম দেখবেন, আমাদের প্রপার্টি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমরা যারা এই লাইনে আসতে যাচ্ছি তাদের জন্য ভালো ফুটফুল আমাদের একজন গেস্ট স্পেশালিস্ট থাকবেন, তা আপনারাবেন, আমি আমার পক্ষ থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ধন্যবাদ আরিফ ভাই, আজকের সমস্ত গেস্টের যারা ফোন করেছেন তাদের কথা মধ্যে থেকে আমি বুঝতে পারছি যে নতুন বছর নতুন আশা, সো আশা নিয়েই কথা বলতে হবে আমাদের প্রপার্টি টিপস। দর্শক আশা, নতুন বছর নতুন আশা, আশায় বুক বাঁধেন, এবং শুধু বুক বাঁধলে হবে না, সেই লক্ষ্যে কাজ করে যান। কথায় আছে সংসার সাগরে দুঃখ তরঙ্গের খেলা, আশা তার একমাত্র ভেলা। দর্শক সেই ভেলায় চড়তে চড়তে আমিও আপনাদেরকে বলবো নতুন বছর আপনাদের জীবনে নিয়ে আসুক সুন্দর, সমৃদ্ধি এবং সত্য জীবন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।